আর সেই মাঝে কিন্তু আমার বাগিনাও কিন্তু এখন অনেকটাই সাহস উপকৃত হয়ে গেছে, দেখতে দেখতে অনেক ট্রাই করেছে যে কি ও পারবে কিনা, দেখতে পাচ্ছি যে ও হ্যাঁ সেও কিন্তু একটু ভালোই প্র্যাকটিস করছে ওদের সঙ্গে থেকে। এই যে নদীর দেখে নৌকোর অবস্থা, আমাদের তো সেই উন্নত মানের নৌকো নেই, তো যা আছে তা নিয়ে আনন্দ আনন্দ করার চেষ্টা করছি, ভালোই চলছে, দেখতে পাচ্ছি ওরাও খুব ভালো আনন্দ করছে। দেখতে পাচ্ছি কি করছে ছেলে, এমনিতে তো জলের মধ্যে সাঁতারতে সাঁতারতে ওদের ওটা ঠান্ডা লেগে গেছে, আর এমনিতে কিন্তু আকাশের ভাবটা কিন্তু সেরকম ভালো নয়, দেখুন আমাদের ওয়েদারটাও সেরকম ভালো নয়, বৃষ্টি আসবে আসবে বলে মোটামুটি একটা ভাব নিয়েছে। দেখতে পাচ্ছি কি করছে ওই ছেলে, বলছে যে আরো বৃষ্টি পড়ে নাকি আরো কয়েকদিন পরে বৃষ্টি আরো হয়, তো সেই হতে বৃষ্টির জল আরো একদম এই যে সাইড গুলো দেখছেন এই সাইড গুলো একটু উপরে জল ওঠে, ওরা বলছে যে উপরে জল ওঠে, তার মানে কতটুকু গভীরতা হয়।